বিতর্কিত মন্তব্যের জন্য সদ্য সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় এ মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক ফারুকি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের ফেরেস্তায় এ মামলার আবেদন করা হয় মামলার বিষয়ে সোমবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা আছে